সোমবার গভীর রাতে নকশালবাড়ির সাতভাইয়া ফ্লাইওভার এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক গুরুতর আহত তিন। নকশালবাড়ির সাতভাইয়া ফ্লাইওভার এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় মৃত্যু হয় জয়প্রসাদ রায় নামে এক যুবকের। মৃত হাতিঘিসা এলাকার বাসিন্দা। ঘটনায় গুরুতর আহত হন সায়ন বারুই, সঞ্জয় সিংহ, পবিত্র সিংহ নামে আরও তিন যুবক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল ও পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপরদিকে গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে নকশালবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।